নমস্কার আজকের সুবিচার সংগ্রহ করেছেন শ্রী সুভাষ পাল ভাবানুবাদ স্বামী না দেখে খানিকটা হতাশ হলেন এমন সময় তাকে একজন মহিলা নিজের সিটটিতে বসবার জন্য বললেন একটার পর একটা সিট খালি হয় আর সেই শিক্ষিকা সেই ভদ্রমহিলাকে বসতে বলেন ভদ্রমহিলা অন্য কাউকে সেই সিটটিতে বসতে দেন বাস যখন প্রায় শেষ স্টপে এসে হাজির তখন সেই স্কুল শিক্ষককে তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার কি একবারও বসতে ইচ্ছা করে না উনি বললেন হ্যাঁ বসতে ইচ্ছা করে কিন্তু আমার সব সময় মনে হয় আমি বড্ড গরিব আমি তো কাউকে কোনো কিছু দান করতে পারি না তাই মানুষকে একটু সিটে বসার আরাম কিংবা তৃষ্ণার্তকে গরমকালে একটু জল খেতে দেওয়ার আরাম রাস্তায় পড়ে থাকা নুড়ি সরিয়ে দিয়ে পথচারীকে হেঁটে যেতে দেওয়ার আরাম আর যখন আমি দুপুরে কাজের শেষে একটুখানি রুটি খাই তখন সেই রুটি ছিঁড়ে ছোটো ছোটো পাখিদের খেতে দেওয়ার আরাম দেওয়ার চেষ্টা করি সকলকে দেওয়া এই আশীর্ব দানেতে আমি পূর্ণ হয়ে যাই ভেবে দেখুন সবসময় অর্থ দানই শ্রেষ্ঠ দান নয় অন্যকে আরাম আরামদানও একটা অন্যরকমের দান আসুন জীবনকে একটু অন্যভাবে দেখি